বিপিএল চলছে, এর মাঝেই ক্রিকেটকে নিয়ে, বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে নানা ধরনের নানা খবর আসছে। নতুন কোচ নিয়ে নাটক হয়েছে, নাটক শেষে হাতুরে সিংকেই আবার কোচ হিসেবে চূড়ান্ত করা হয়েছে, এখন সহকারী কোচ খুঁজছে বিসিবি। ইংল্যান্ড দল তারা বাংলাদেশে আসছে, 24 ফেব্রুয়ারি তারা ঢাকায় আসবে, যদিও এর আগে 20 তারিখে আসার কথা ছিল, কিন্তু তারা সিলেটে দুটি অনুশীলন ম্যাচ, সেই দুটিতে খেলবে না বলে 4 দিন পরে আসছে। 1 মার্চ থেকে সফরের খেলা শুরু, 3টা ওয়ানডে এবং 3টা টি-20 খেলবে তারা। আর সেই উপলক্ষে ইংল্যান্ডের দলও ঘোষণা করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে অন্তত 12 থেকে 15 জন ইংল্যান্ড দলের যারা নিয়মিত বিভিন্ন সময় খেলেন সেই রকম খেলোয়াড়কে বাদ দিয়েই বাংলাদেশে তারা আসছে। বেন স্টোকসের মতো বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় তিনি থাকছেন না, জনি বেয়ারস্টো থাকছেন না, এরকম অ্যালেক্স হেলসের মতো তারকারা থাকছেন না, সেই রকম মোটামুটি দুর্বল শক্তির ইংল্যান্ড যখন বাংলাদেশে আসছে তখন বাংলাদেশের সামনে একটা বড় স্বপ্ন ইংল্যান্ডকে ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজে হারিয়ে দেয়া। আর তখনই যে এই যে আলোচনাটা চলছে তখনই প্রশ্ন আসে বাংলাদেশের এবারের জাতীয় দলটা কেমন হবে, সেই জাতীয় দলে বিপিএলের ইম্প্যাক্টটা কেমন পড়বে, বিপিএল থেকে নতুন কারা জাতীয় দলে ঢুকবেন। সেক্ষেত্রে সব থেকে বেশি যে নামটি উচ্চারিত হচ্ছে তিনি এই তরুণ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের সদস্য তৌহিদ হৃদয়। গত বিপিএলেও চট্টগ্রামের হয়ে খেলেও যিনি অনুজ্জ্বল ছিলেন, খুব একটা নজর কাড়া পারফরমেন্স করেননি, গোটা বিপিএল জুড়ে 130-140 মতো তার সব মিলে রান ছিল, কিন্তু এবার বিপিএলে এসেই কেন যেন বদলে ফেললেন নিজেকে। এবং বাংলাদেশের ইতিহাসে মনে হয় যে সব থেকে ধারাবাহিকতার এবং যে কমিটমেন্ট নিজেকে উজাড় করে দেয়া এবং দলের জয়ের পক্ষে সবচেয়েতে বড় ভূমিকা রাখা সেটি কিন্তু করে ফেলেছেন তিনি। ইঞ্জুরিতে পড়েছেন মাঝখানে, ইঞ্জুরিতে পড়ে ম্যাচ খেলতে পারেননি তিনটা, এখন পর্যন্ত তিনি সিলেটের যে 10টা ম্যাচ সেই 10টা ম্যাচের 7টা ম্যাচ খেলতে পেরেছেন। সেই 7টা ম্যাচ যখন খেলতে পেরেছেন তখন এই 7টা ম্যাচের 4টাতে হাফ সেঞ্চুরি, 4টাতেই তিনি ম্যান অফ দ্য ম্যাচ, অর্থাৎ যে 4টা ম্যাচ 7টা ইনিংসের মধ্যে যে 4টা ইনিংস তিনি হাফ সেঞ্চুরি করেছেন এবং দলের জয়ের পক্ষে জয়ের ক্ষেত্রে সব থেকে বড় অবদান রেখেছেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। 4টার মধ্যে 2টা বড় ইনিংস এবং 2টা ছোট হাফ সেঞ্চুরি, মানে বড় আর ছোট বলার কারণ হচ্ছে একটা 84 রানের ইনিংস বড় প্রায় সেঞ্চুরির কাছে, সেটি ঢাকার বিরুদ্ধে মাত্র 46 বলে, আর একটা সর্বশেষ যে খুলনার বিরুদ্ধে জয় 74 রানের সেই ইনিংসটা এবং সেটি 49 বলে। এর আগের দুটি 50 ছিল কুমিল্লার বিরুদ্ধে একটা, বরিশালের বিরুদ্ধে একটা। কুমিল্লা এবং বরিশাল দুই বড় দলের বিপক্ষে যে এই রকম ব্যাটিং করা, 56 রান, 55 রান, 37 এবং 34 বলে এবং 4টা ম্যাচেই তিনি ম্যান অফ দ্য ম্যাচ। হ্যাঁ, আরেকজন খেলোয়াড়কে নিয়ে আলোচনা হচ্ছে, তার অলরাউন্ড নৈপুণ্যের কারণে তিনি ঢাকার অধিনায়ক নাসির হোসেন, 5 বছর জাতীয় দলের বাইরে আছেন, তাকে আবার জাতীয় দলে নেওয়া হবে কি না, প্রথম 6 ম্যাচে ধারাবাহিকভাবে বিপিএলের রেকর্ডও করেছেন, 30 ঊর্ধ্ব রান টানা 6 ম্যাচে, কিন্তু তারপরেই তার ধারাবাহিকতার অভাব দেখা গেছে। এবং তার ক্ষেত্রে সবথেকে বড় আলোচনাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ঢাকা দল হিসেবে যখন পুরোপুরি ব্যর্থ তখন তার ওই ব্যক্তিগত ইনিংসটা দলের জয়ের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারেনি, শুধুমাত্র 1টা ম্যাচ যে ম্যাচে তার ইনিংসটা জয়ে ভূমিকা রাখতে পেরেছিল সেটাও ছিল খুবই লো স্কোরিং ম্যাচ, এবং পরে চেস করে সেই লো স্কোরিং ম্যাচটা জেতার ক্ষেত্রে খুব বড় কোনো নৈপুণ্য দেখানোর প্রয়োজন হয়নি। সেই নাসিরের ইনিংসটাকে আসলে সেইভাবেই ব্যাখ্যা করা হচ্ছে কারণ তার ইনিংসগুলো জয়ের ক্ষেত্রে, দলের জয়ের ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করা লাগেনি এবং করেও নি,
কারণ দল হেরেছে, দল যখন হেরেছে তখন ব্যক্তিগত পারফরম্যান্স, তাও আবার ছোট ছোট ইনিংস, 30-40 রানের যে ইনিংস, সেই ইনিংসগুলো জোড়া দিয়ে যদি একটা বড় সংখ্যার রান হয় সেটিকে আপনি গুরুত্ব দেবেন নাকি যে ইনিংসগুলো দলের জয়ের পক্ষে সবথেকে বড় ভূমিকা রেখেছে এবং 7টা খেলাতে যদি 4টাতেই একজনের ইনিংস দলের সেরা ইনিংস হয়, ম্যান অফ দ্য ম্যাচ হয়, দলের জয়ের ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা হয়, তাহলে তার ইনিংসকেই সবথেকে বেশি মূল্যায়ন করা উচিত এবং সেটিই মূলত দলের চাহিদা হওয়ার কথা, যেক্ষেত্রে নাসিরের ইনিংসটা আসলে ওইভাবে খুব একটা গুরুত্ব পাবে বলে আমি অন্তত মনে করি না। কারণ নাসিরের বেশিরভাগ ইনিংসই হচ্ছে অনেকটা সেফ ইনিংস, যখন দল হারছে নিশ্চিত তিনি একটা দীর্ঘ সময় ধরে ব্যাট করে একটা ইনিংস গড়ছেন, হয়তো 30 রানের কিংবা 40 রানের, যে ইনিংসের কোনো পিছুটান নেই, জিততেই হবে, এত বলে এত রান করতেই হবে, একটু খারাপ খেললে দল হেরে যাবে, সেরকম কোনো ধরনের কোনো ইকুয়েশন ছাড়া সেফ ইনিংস যাকে বলে সেই ইনিংসগুলো নাসিরের ব্যাট থেকে আমরা দেখেছি। কিন্তু দলের জয়ের ক্ষেত্রে ভূমিকা নেয়া ইনিংস তৌহিদ হৃদয় খেলেছেন এবং ইনজুরি থেকে ফিরে এসে যে 3টি ইনিংস খেলেছেন সেই 3টি ইনিংস 4, 6 এবং 15 রানের একটু সময় লেগেছে, কারণ ইনজুরিতে পড়েছিলেন, হাতের ইনজুরি, হাতের আঙুল ফেটে গিয়েছিল, 5টা সেলাই লেগেছিল, সেই ইনজুরি থেকে ফিরে বাম হাতের যখন 2টা আঙুলের মাঝখানে ফেটে যায় আপনাকে 5-6টা সেলাই দিতে হয়, সেই ধকল সেরে যে হাত দিয়েই কিংবা ব্যাটটাকে গ্রিপ করে আপনাকে শট খেলতে হয়, টিকে থাকতে হয়, সেই হাতের ওপরে অনেক কিছু নির্ভর করে, সেই ইনজুরি আক্রান্ত হাত নিয়ে ফিরে এসে আবার ছন্দে ফিরতে হয়তো 3 ম্যাচ সময় লেগেছে, কিন্তু 3 ম্যাচ পরেই আবার যে 74 রানের যে দুর্দান্ত ইনিংস খেলেছেন এবং আবারও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, টানা 3 ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, তারপরে ইনজুরি, তারপরে আবার 3টা ম্যাচ সময় নেয়া, তারপরে আবারও দলের জয়ে সবথেকে বড় ভূমিকা পালন করা এই তৌহিদ হৃদয়, তাহলে ইংল্যান্ডের যে সফর শুরু হচ্ছে বাংলাদেশে সেখানেই কি দলভুক্ত হচ্ছেন অন্তত টি-20 ম্যাচগুলোতে 3টিতে, নাকি তাকে আরেকটু দেরিতে দলে সুযোগ দেওয়া হবে যখন আয়ারল্যান্ড, ইংল্যান্ড যাওয়ার পরপরই আয়ারল্যান্ড সফরে আসছে বাংলাদেশে, আয়ারল্যান্ড অপেক্ষাকৃত কম শক্তির দল, তারা টেস্টও খেলবে, তারা টি-20ও খেলবে, সেই দলের বিপক্ষে তৌহিদ হৃদয়কে জায়গা দেয়া হবে নাকি ইংল্যান্ডের বিরুদ্ধেই জায়গা দেয়া হবে, যখন কিনা ইংল্যান্ড অনেক কম শক্তির দল, বলা যায় যে অর্ধেক ইংল্যান্ডও আসছে না, অর্ধেকেরও কম শক্তিসম্পন্ন দল, যদিও ইংল্যান্ড দলের ক্রিকেটের কাঠামো এত বিশাল যে তাদের বিকল্প খেলোয়াড়গুলোও বিশ্বমানের, সেক্ষেত্রে তাদের শক্তিকে অবহেলা করার কোনো কারণ নেই। সেক্ষেত্রে নির্বাচকরা এবং বিসিবি কি সিদ্ধান্ত নেয় সেটা একটা বড় ব্যাপার, তবে তৌহিদ হৃদয় যে নিজেকে প্রমাণ করেছেন তিনি জাতীয় দলে খেলার জন্য এখন পুরোপুরি প্রস্তুত, মনসংযোগের দিক থেকে, কমিটমেন্টের দিক থেকে এবং তার ব্যাটিং স্টাইল, তিনি প্রায় প্রত্যেকটা ম্যাচে যে 4টিতে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন প্রত্যেকটা ম্যাচেই 150+ স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন, এই যে ধারাবাহিকতা এবং টি-20র মেজাজেই ব্যাট করা, সেই টি-20তে একজন পারফেক্ট মিডিল অর্ডার যদি বলা হয়, মিডিল এবং টপ অর্ডার, যখন কিনা দলে মুশফিক নেই, মাহমুদুল্লাহ রিয়াদ এবারও দলে সুযোগ পাবেন বলে আমার অন্তত মনে হয় না, সেই জায়গাটা তামিম ইকবাল অনেক আগেই অবসর নিয়েছেন, অর্থাৎ পুরাতনদের মধ্যে শুধুমাত্র সাকিব আল হাসান দল থেকে এবার নিশ্চিত করে বাদ পড়ছেন ইয়াসির আলী রাব্বি, বাদ পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে নুরুল হাসান সোহানের, সুতরাং বাংলাদেশের ব্যাটিংয়ের যদি ভরসার জায়গা খুঁজতে হয় তাহলে লিটন দাস, সাকিব আল হাসান এবং নতুন দুজনের উপরে আপনাকে ভরসা রাখতে হবে, সেই নতুন দুজন হচ্ছেন একজন এখন অলরেডি স্টার আফিফ হোসেন ধ্রুব এবং এই নতুন ছেলেটি তৌহিদ হৃদয়, যাকে কিনা মিডিল অর্ডারে, আফিফেরও আগে হতে পারে, মিডিল অর্ডারে তাকে জায়গাটা দিলে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথটা আমার মনে হয় অনেক গুণ বাড়বে, সেই ক্ষেত্রে নাসিরও হতে পারে 6-7 নম্বরে ইয়াসির আলী রাব্বি কিংবা ওই জায়গাতে যে ফিনিশারের জায়গা সেই জায়গায় তার সুযোগ হতেও পারে,
তবে তৌহিদ হৃদয় যে নিশ্চিত করেই জাতীয় দলে আসছেন সেটা ইংল্যান্ডের সাথে না হলেও আয়ারল্যান্ডের সঙ্গে খেলাতে সেটা নিশ্চিত এবং তিনি দীর্ঘ সময়ের যে মানে দীর্ঘ রেসের ঘোড়া সেটাও আমি নিশ্চিত। আর একজন বিপিএলে খুবই ভালো করছেন নাজমুল হাসান শান্ত। নাজমুল হোসেন শান্ত যদি ওপেন করেন এবং তিনি আর লিটন দাস যদি ওপেন করেন, ওয়ান ডাউনে যদি সাকিব খেলেন, তাহলে আমার মনে হয় যে টু ডাউনে পারফেক্ট চয়েস তৌহিদ হৃদয়, এরপরে আফিফ হোসেন, তারপরে আপনি ব্যাটিং ডিস্ট্রিবিউট করেন, কাদেরকে নেবেন কাদেরকে নেবেন না দেখা যাক। আমার মতামত বিসিবির নির্বাচকদের মতামতের ধারে কাছেও যেতে পারে কি না, কারণ তাদেরকে তাদের বিষয়ে প্রেডিকশন করাটা আসলে খুব কঠিন। আপনার মত কি, তৌহিদ হৃদয়কে এখনই কি জাতীয় দলে দেখতে চান নাকি আপনার ভাবনা অন্যরকম, নাকি আপনি ওই ইয়াসির আলী রাব্বিদেরকেই জাতীয় দলে দেখতে চান যারা কিনা বারবার ব্যর্থ হচ্ছে?